শিউলি ফুলে নলুক দেব দেব কাঁচের চুড়ি। এই হলো দেখো এখানকার ব্যানার, নয় ফুলি সর্বজনীন দুর্গাপূজা কমিটি বোর্ড কার্ড। খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নুপুর দেব ঝুঙ্কলতার কলকা পাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুঃসাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া। তো কল্যাণী ঘোষপাড়ায় কিন্তু অনেক ভালো ভালো সুন্দর সুন্দর থিম প্যান্ডেল হচ্ছে। তো এখানে কল্যাণীর আইটিআই মোড়ের প্যান্ডেলের কথা তো সবাই জানো, এটাও কল্যাণী ঘোষপাড়া অঞ্চলের মধ্যেই পড়ে আইটিআই প্যান্ডেলটা। তো আইটিআই প্যান্ডেল দেখার পরে আর কিছুটা দূর এগিয়ে এলেই, মানে 2 থেকে 3 মিনিট মতো এগিয়ে এলেই তোমরা দেখতে পারবে কল্যাণীর এই ঘোষপাড়া বোট পার্ক। তো এই বোট পার্কেও কিন্তু খুব সুন্দর অসাধারণ থিম প্যান্ডেল হচ্ছে, সেটাই আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। তো কী হচ্ছে এখানে সেটাই দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো শুরু করি। এই হলো দেখো এখানকার ব্যানার, নয়ের পল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটি বোট পার্ক। তা এটা হলো গেট, এই গেটের এই ভেতর থেকে এখান থেকে আর কি ঢুকতে হবে। পরে এখানে দেখো এই যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু হচ্ছে এটা প্যান্ডেলটা, এটা সিলভার প্যাগোডা হচ্ছে। এখন কিন্তু আমি চলে এসেছি কল্যাণীর এই বোট পার্কে। তো বোট পার্ক নামটা কেন বুঝতেই পারছো, এই দেখো সামনে কত সুন্দর একটা বোট। এখানে রাত্রিবেলা কিন্তু মানে লাইটিংয়ের ব্যবস্থা আছে, ভেতরটা দেখো কি সুন্দর করে লাইটিংয়ের ব্যবস্থা আছে। আর এই সামনেটাই কিন্তু হচ্ছে এই যে তোমার একটা প্যাগোডা হচ্ছে বিদেশের কোনো একটা মন্দির, তো সেই প্যাগোডাটাই তোমরা দেখতে পাচ্ছো। তো এখানেও কিন্তু খুব সুন্দর ভালো একটা থিম হতে চলেছে এই বছর। এখান থেকে দেখতে দেখো কত সুন্দর এবং কতটা চওড়া, তোমরা দেখতেই বুঝতে পারছো। আর এটা কিন্তু 100 ফুটের হতে চলেছে এই ইয়েটা। এবার আমি তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাচ্ছি আস্তে আস্তে। এই যে ভেতরটা দেখো, এখানটা হচ্ছে তোমার কাজ হচ্ছে, এই যে এটা পুরো ভেতরটা। দেখো দূর থেকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, দারুণ লাগছে কিন্তু ভিউটা। তো তোমাদের চারপাশটা ঘুরে দেখাচ্ছি, এত সুন্দর ভিউ লাগছে। এই যে সামনে এই বোটটার জন্য দেখে মনে হচ্ছে যে জলের মধ্যে, মানে জলের একদম সামনে এই তোমারটা হচ্ছে, জলের সামনে যে প্যান্ডেলটা হচ্ছে এরকম মনে হচ্ছে কিন্তু। তো আমি আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক অনেক বাঁশের কাজ হচ্ছে। তো এখান থেকে ঢোকার পরে আমি আজকে বারবার শুধু পড়েই যাচ্ছি। তো এখান থেকে ঢোকার পরে ওই দিক দিয়ে হয়তো এক্সিট পয়েন্ট আর কি তৈরি করা হচ্ছে এখান থেকে। এখানে হয়তো মাতৃ প্রতিমাটা থাকবে, এই জায়গাটা মাতৃ প্রতিমাটা থাকবে, আর এই দিক থেকে হচ্ছে বেরোনোর জায়গা হবে। তো বেশ ভালো লাগলো কিন্তু এখানের প্যান্ডেলের থিমটাও। এখানে কিন্তু দড়িতে বেঁধে বেঁধে এই বাটামগুলোকে তোলা হচ্ছে উপরের দিকে, দেখো এই যে বাঁধছে, বাঁধার কাজ হচ্ছে। এই যে বেঁধে এই আস্তে আস্তে এই উপরের দিকে যারা কারিগর আছে তাদের কাছে এই দড়িটার মাধ্যমে পৌঁছে যাবে।
তো এই যে প্যান্ডেলটা আপনাদেরকে দেখালাম, এর কাজটা কিন্তু ফোমের কাজটা যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু পাশের ঘরেই একটা তৈরি হচ্ছে, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন এখানটা কিন্তু কাজ হচ্ছে, তোমাদেরকে দেখালাম এতক্ষণ ধরে যে প্যান্ডেলটা তার কিন্তু কাজ এই ভেতরের দিকটা হচ্ছে। অনেক ফোম এখানে কিন্তু লাট করা আছে, তো সেইগুলোই কিন্তু এখানে কিন্তু কারুকার্য করা হচ্ছে। বেশ তৈরি হয়ে যাওয়ার পরে প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো লাগবে। তো এই বছর কি থিম হতে চলেছে এইখানকার কারিগরের কাছ থেকে, কারিগরের মুখ থেকে ভালো করে শুনে নিই এবং বুঝে নিই এই বছর কি থিম হতে চলেছে। নমস্কার, আপনার নামটা? আমার নাম দুর্গা পূজা, প্যান্ডেলের কাজ করছি। আচ্ছা, এবারের এখানের ভাবনা কী রয়েছে? এটা এটা কম্বোডিয়া বুদ্ধ মন্দির। আচ্ছা, এই মন্দিরটি কোথায় অবস্থিত রয়েছে? এটা আছে বিদেশে আছে, এটা আমরা অ্যাকচুয়ালি এখনও জানি না, তবে ছবি আছে আমার কাছে। আচ্ছা, আর এটার মিনিমাম হাইট কতটা হচ্ছে? মিনিমাম হাইট 100 ফুট। 100 ফুট। তো কতদিন ধরে এখানে কাজ চলছে? 1.5 মাস। এক মাস ধরে কাজ এখানে চলছে। তো দেখতে পাচ্ছি আমরা বেশ কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তো এরপরে আর কী কী কাজ আমরা এখানে দেখতে পাবো? এখানে কাপড় মারা হবে, ফোমের কাজ হবে, মডেল যেটা হবে ফোমের হবে। ফোমের হবে? হ্যাঁ। আচ্ছা, এমনি প্লাউড বা কাঁচ টাইপের কিছু ইউজ হচ্ছে? ওইটা ইউজ হবে না, কাপড় হবে। কাপড় আর ফোম দিয়েই পুরো হবে। আর আমরা আলোকসজ্জার কোনো চমক দেখতে পাবো এখানে? হ্যাঁ, কিছু হবে, এইটা এখনো কমিটি আমাদের বলায়নি, জানি না। আলো তো কিছু দেখাতে হবে, না দেখালে তো ভালো লাগবে না। আচ্ছা, এই উপরে এই যে ড্রোন ওড়া দেখে কুকুর পাগলামি করা শুরু করে দিচ্ছে, দেখো ভাই, এই দেখো। হ্যাঁ, তুই নামাবি তো? নামাতে পারবে না, ওই দিকে না। আরে গেল রে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম এই যে বোট পার্কের পুজোটা কিরকম হচ্ছে, তোমরা তো দেখেই নিলে। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখা হবে আরও একটি এরকম প্রিপারেশন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, এখনোর জন্য টাটা, বাই।